এসব কি বলছো ঠাকুরপো? হ্যাঁ, রূপকথার মা অন্য জায়গায় ওর বিয়ের ব্যবস্থা করছেন। কিন্তু এটা কি করে সম্ভব? তোমরা দুজন দুজনকে ভালোবাসো। তাই তো ভাবতে কষ্ট হচ্ছে যে আমার সব থেকেও সামান্য একটা কারণের জন্য ওকে হারাতে হচ্ছে। কি কারণ? থাক বৌদি, ওসব আলোচনা করে কি লাভ? ঠাকুরপো, আমার কাছে কিছু লুকিও না, খুলে বলো। আমার বাবা নেই, জ্যাঠামুনি অসুস্থ। একবারও যদি মার সঙ্গে কথা বলার সুযোগ না পায় তাহলে ওর মা কিসের ভরসে অপেক্ষা করবেন বলো তো? তুমি কিছু ভেবো না, যেভাবেই হোক কাল বিকেলে আমি মামুনিকে নিয়ে ওদের বাড়ি যাব। কি সৌভাগ্য, আপনারা এসেছেন, দাঁড়িয়ে কেন, বসুন। এরা আসবেন শঙ্কর তোকে বলেছিল? কই না, তার মানে আমরা হঠাৎই এসেছি। খুব ভালো করেছে, খুব ভালো করেছো। আপনি যে আমার বাড়ি আসবেন সত্যি আমি কল্পনাই করতে পারিনি। না না, এভাবে বলছেন কেন? সত্যি কথাই বলছি, শঙ্করকে আমি কতদিন বলেছি আপনাকে আমাদের বাড়ি আনতে। ছেলে তো ভয়ই কাঁটা, বলে আমার মা খুব রাগি, খুব গম্ভীর। না মানে ইয়ে ওই টেলিফোন দেখো মা, কে টেলিফোন করলো? হ্যাঁ হ্যালো, তিরুপা বৌদিরা এসেছেন? হ্যাঁ। ফাইন, এবারে জমিয়ে মার বৌদিকে একবারে ফিট করে ফেলো তো। পারবো না, তোমার মা যেভাবে আমার দিকে তাকাচ্ছিলেন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। এরপর যখন জানবেন যে অন্য জায়গায় বিয়ে কথাবার্তা আমার কিছু ঠিক হয়নি আর তুমি তোমার বৌদিকে মিথ্যে কথা বলেছো ওদের বাড়িতে আনার জন্য, তখন যে আমার কি হবে? সেটা যদি জানতে না পারেন সেই জন্য তোমার মাকে আলাদা করে ডেকে ব্যাপারটা বুঝিয়ে রাখো। কাকে কি বোঝাবো? তোমার মা অসম্ভব রাগি বলে তুমি তাকে এ বাড়িতে এতদিন আনোনি সে কথাটাও মা বলে দিয়েছে। বলো কি, এতক্ষণে হয়তো তোমার মিথ্যে কথা নিয়েও আলোচনা হয়ে গেছে। ও, এখন ওটা আমার মিথ্যে কথা হয়ে গেল? অথচ তুমি আমায় বলেছিলে বেকা কথা বলতে, আমাদের বাড়ি হাওয়ায় ওটা নাকি সোজা হয়ে যাবে। বেকা বললে সোজা হতো, তুমি তো বলেছো মিথ্যে কথা। বেশ, আমি যখন দোষী তখন মিথ্যে কথাটাই আমার জীবনে সত্যি হোক। এই অমন করে বলো না প্লিজ, আমার ভীষণ ভয় করছে, কি করা যায় বলো না দেখি। মানে মা ঘরে নেই বৌদি? পূজোর ঘরে আছেন। ও আচ্ছা, তা আমি যাই। পূজো হয়তো হয়ে গেছে, কিছু বলার থাকলে? না ঠিক আছে। ঠাকুরপো শুনো, কি বৌদি? আমার কাছে তখন তোমার মিথ্যে কথা বলতে ভয় করেনি? তখন ভয় করেনি, তবে এখন করছে। তাতে আর কি লাভ, যা হবার তা তো হয়ে গেছে। কি হচ্ছে বুদি, মা কি খুব রেগে গেছে? স্বাভাবিক, আমারই খুব রাগ হয়েছিল। এবার মতো ক্ষমা করে দাও বুদি, প্লিজ। মাকে কি কোনোভাবে রাজি করানো যাবে না? মামুনি, মামুনি রাজি। ইউ আর গ্রেট বডি, ইউ আর গ্রেট। ছাড়ো, ছাড়ো বলছি, ঠাকুরপো ছাড়ো আমাকে, তুমি ছোট কথা। ঠাকুর ঘরে এইভাবে চোখ বন্ধ করে জীবনটা কাটিয়ে দিবি ভেবেছিস? কি হয়েছে দিদি? শুধু ঠাকুর ঘরে বসে থাকলেই নিজের ঘর রক্ষা করা যায় না ছোট। কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না বলতি। এখন বুঝবি না, যেদিন বুঝবি সেদিন তোর ওই ঠাকুরও তোকে রক্ষা করতে পারবে না। ঘড়ির কাঁটা কখনো কখনো লেট হয়, কিন্তু তোমার কাজে কখনো লেট হয় না বৌমা। দা দা, কি হলো? কি হলো বৌমা, কি হলো? Oh my, oh my.
বৌমা, তোর কি হল? কে আছিস? ডাক্তার, ডাক্তার!